সিজদা দীর্ঘ করবেন কেন? সালাতের সবচেয়ে মধুর অংশ হচ্ছে সিজদা। এ সময় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে। আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে মনের আবদারগুলো তুলে ধরার, না পাওয়া চাওয়াগুলো, মনের গভীরের ব্যথাগুলো ব্যক্ত করার সবচেয়ে উপযুক্ত সময় এটা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতোর ফিতে চাইলেও যেন আল্লাহর কাছে যাই। সিজদার এই মহাত্মা কেউ যখন বোঝে তখন সিজদা হয় পরম আরাধ্য। দীর্ঘ হয় সিজদা, নতমাতায় একে একের পর এক তুলে ধরতে থাকে বুকের জমানো ব্যথাগুলো, একান্ত মিনতিগুলো, দুনিয়া ও আখিরাতের সব চাওয়াগুলো। এক অদ্ভুত কথোপকথন, স্রষ্টা আর সৃষ্টির মাঝে কোনো ব্যবধান নেই, কোনো মাধ্যম নেই। সৃষ্টি তার স্রষ্টার সঙ্গে কথা বলছেন সরাসরি, স্রষ্টা সেগুলো শুনছেন, প্রস্তুত করছেন প্রতিদান। সব প্রশংসা ও কৃতজ্ঞতা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে সিজদার মতো একটি অনুগ্রহ দান করেছেন, অন্তরের বাসনাগুলো চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। চাকরি পাচ্ছেন না, সিজদায় পড়ে আল্লাহকে জানান। চাকরি পেয়েছেন, সিজদায় যেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন। সংসারে সমস্যা, আল্লাহকে বলুন। সন্তান ইসলামের ওপর নেই, আল্লাহর সামনে নত হয়ে দোয়া করুন। নিজে ইসলামে এসেছেন কিন্তু পরিবারের প্রিয়জনদের ইসলামের পথে আনতে পারছেন না। কোনো দিনই ভাই বোনকে আল্লাহর জন্য ভালোবাসেন কিন্তু তার কোনো কর্মকাণ্ড পছন্দ হচ্ছে না, সহজ সমাধান, সিজদায় লুটিয়ে পড়ুন। কী দরকার শুধু আল্লাহকে বলুন। যা চাচ্ছেন তা না দিলেও বা তৎক্ষণাৎ না পেলেও আল্লাহ নিজের জ্ঞানে আপনার জন্য যেটা যখন ভালো মনে করেন সেটা তখনই দিবেন, এই বিশ্বাস রাখুন। আমাদের জন্য আল্লাহর দোয়া সব সময় খোলা, আমরা সেই দোয়ারে করা নাড়ছি তো? সিজদা করে আল্লাহর কাছাকাছি হও। সুরা আল আলাক 96 নম্বর আয়াত। তোমাদের প্রতিটা প্রয়োজনের জন্য আল্লাহর কাছে যাও, সেটা যদি লবণও হয়, এমনকি জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায় তবুও। জামি আত তিরমিজি হাদিস নাম্বার 3604। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আল্লাহ আমাদের মালিক, অভিভাবক। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তারই সৃষ্টি। তিনি আমাদের মালিক, এই জন্য আমরা আমাদের মালিকের কাছেই চাইব। আল্লাহর কাছে ধনী গরিব এই কোনো ভেদাভেদ নেই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সবসময় আমাদের চাওয়া পাওয়াগুলোর জন্য একমাত্র আল্লাহর কাছে হয়। আমরা যেন চাই, ধৈর্য ধারণ করি, সবর করি এবং অপেক্ষা করি আল্লাহর সেই চাওয়া পাওয়াগুলো পূর্ণ করার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজকের মতো বিদায়। এতক্ষণ যারা সাথে ছিলেন, ভিডিওটা দেখেছেন, ভালো লাগলে শেয়ার করবেন। সাথে থাকার জন্য জাজাকাল্লাহ খায়রান। পরবর্তী ভিডিও দেখাবার আমন্ত্রণ জানিয়ে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খায়রান।